ওসি প্রদীপের এই স্থাবর এবং অস্থাবর সম্পদের বাইরে আর কোনো সম্পদ আপনি পেয়েছেন কিনা, বলে যে আমি পাইনি। আমরা অসন্তুষ্ট, সংক্ষুব্ধ, এরাই মাননীয় আদালত সমস্ত বিষয় সাক্ষ্য প্রমাণাদি পক্ষে দাখিল করতে কাগজপত্র পর্যালোচনায় উভয় আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর বিশেষ দুই ধারা মতে উভয় টোটাল চারটা ধারায় আসামিদেরকে চুমকি কারণকে আপনার 29 বছর সশ্রম কারাদণ্ড এবং আসামি প্রদীপ দাসকে 28 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এবং প্রতিটা ধারায় তাদেরকে স্পেসিফিক সেপারেট সেপারেট ভাবে আপনার অর্থদণ্ড দেওয়া হয়েছে। সেই অর্থদণ্ড গুলো ওনার দায়ে পৃথক কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে প্রায় 400 টাকার উপরে এবং তাদের যে সম্পদ আছে ফ্ল্যাট বাড়ি গাড়ি সমস্ত কিছু আমরা আসামি পক্ষে লার্নেড কোর্ট যে জাজমেন্ট দিয়েছে জাজমেন্টটা আমরা সংক্ষুব্ধ, কারণ রাষ্ট্রপক্ষ যে 24 জন সাক্ষীকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছে তন্মধ্যে 22 জন সাক্ষী হচ্ছে ফর্মাল উইটনেস, যারা মামলা সম্পর্কে ঘটনা সম্পর্কে কিছুই জানে না। একজন উইটনেস ভাইটাল, যিনি আইও এবং বাদী ডিয়ার সাহেব দুর্নীতি দমন কমিশনের, ওনাকে আমরা জেরা করার চেষ্টা করেছি। ক্যাটাগরিগুলি বলার চেষ্টা করেছি। ওসি প্রদীপের এই স্থাবর এবং অস্থাবর সম্পদের বাইরে আর কোনো সম্পদ আপনি পেয়েছেন কিনা, বলে যে আমি পাইনি। এই উনি এই সম্পদগুলা এনবিআরে দাখিল করেছে কিনা, বলে যে দাখিল করেছে। আমরা 100% সন্তুষ্ট, আবার ন্যায় বিচার পেয়েছি, ন্যায় বিচার পেয়েছি এবং এক্ষেত্রে উদাহরণ হয়ে থাকবে যে কোনো কেউ অন্তত এই ধরনের অপরাধ ঘুষ দুর্নীতির ক্ষেত্রে সফল থাকবে। আদালত যেটা প্রকাশ করেছেন, ওসি প্রদীপ কুমার দাস আপনার ক্ষমতার অপব্যবহার করে একদম নির্বাহী সরকারের কর্মকর্তা হয়ে সেই কর্মচারী সেই তার ঘুষ দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন, যেটার কোনো তথ্য ওনারা মাননীয় আদালতে উপস্থাপন করতে পারেন নাই। তাদের পক্ষ থেকে DW দেওয়া হয়েছিল, DW 2 জন দিয়েছে, বাট এই DW সহ সমস্ত কাগজপত্র পর্যালোচনায় মাননীয় রায় দিয়েছেন এবং আমরা রায় আমরা সন্তুষ্ট। তাইলে ওনার যে 6তলা বিল্ডিং লক্ষ্মীকুঞ্জের কথা বলেছেন, এই লক্ষ্মীকুঞ্জটা বৈধ কিনা? উনি বলে যে বৈধ, তবে 6.5 তলা। আমরা 6.5 তলার রাষ্ট্রপক্ষে যে 19 নম্বর সাক্ষী মনিরুজ্জামান জিতু, তাকে জেরা করার চেষ্টা করেছি। উনি বলে যে একটা ঠাকুর ঘর, একটা হচ্ছে ব্রাহ্মণের রান্নাঘর, তাইলে কমার্শিয়াল স্পেস না। এখন বিজ্ঞ লার্নেড বোর্ড কিভাবে এটা বললো? এটা জাজমেন্ট না দেখে তো, অবজারভেশন না দেখে বলা যাবে না। আদালত তারপর যেখানে বলেছেন ওসি প্রদীপ কুমার দাস একজন কর্মকর্তা হিসেবে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারকে সে সম্পদ অর্জন করেছে, সেই সম্পদকে বৈধ করার জন্য সে লন্ডারিং ও তার স্ত্রীকে হস্তান্তর করেছে। সেটা তার স্ত্রীকে উনি বিভিন্ন ব্যবসায়ী বৎসজমি সহ বিভিন্নভাবে তাকে ব্যবসায়ী করার চেষ্টা করেছে, বাট সমস্ত কাগজপত্র পর্যালোচনায় সাক্ষী আমাদের দুটো পক্ষ থেকে উপস্থাপিত কাগজপত্র সমর্থিত পর্যালোচনা আদালতে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আসামি পরস্পর যুক্তরাষ্ট্রে তাদের জ্ঞাত এবং সম্পদ অর্জন করেছে, তথ্য গোপন করেছেন, মানি লন্ডারিং করেছেন এবং অসিত প্রদীপ কুমার দাস ক্ষমতার অপব্যবহার করেছে। তার স্ত্রী একজন গৃহবধূ হিসাবে তার স্বামীকে এই সমস্ত অভিযোগ সহায়তা করেছে। মাননীয় আদালত যেহেতু লার্নেড কোর্ট দিয়েছে, রায়টা জাজমেন্টটা দেখে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপের জন্য আমরা মহামান্য হাইকোর্টে যাব।